উনি আমার কাকা, ওনার বয়স 52 বছর, উনি আমরা বাংলাদেশে এসেছি। হ্যাঁ, আমাদের 2 বছরের প্রবলেম ছিল, 2 বছরে আমার কাকা মানে ইয়েতে ছিল, ট্রিটমেন্টের ইয়েতে ছিল, বাংলাদেশ ছিল, দোকানে এখানে আমরা এসেছি। এই মিলানিনী বলে একজন ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করেছি সর্বদা সম্বন্ধে, তো আমরা জানতে পেরেছি যে সর্বদা হসপিটালে আসলে আমাদের ভালো হবে, তা আমরা এসেছি বিলিভ করে। এই তো, আর কাকে বলবো আমি 10 তারিখে 10ই ডিসেম্বর সর্বদেহ হসপিটালে আসি। ডাক্তার সুজয় কুমার চরম ভট্টাচার্য আমাকে দেখেছেন, দেখে উনি আমাকে 11 তারিখে অপারেশন করেছেন। ওনার অপারেশনের পরে আমার আর শরীরে কোনো পায়ে ব্যথা নেই, আমি এখন অনেক ভালো আছি। আর এই সর্বদেহ হসপিটালে যে চিকিৎসা প্লাস ওই এইগুলো সুযোগ সুবিধা অত্যাধিক ভালো, এখানে কোনো আমাদের মানে মনের মধ্যে চিকিৎসা হচ্ছে। এবং ডক্টর সুজা আমাকে যা যেভাবে হেল্প করেছেন এটা কল্পনাতীত। উনি আমাকে ওনার ছোঁয়াতে আমার মনে হয় 50% রোগ আগেই ভালো হয়েছে অপারেশনের আগে। আমার ভাতিজি নীলানির সাথে কন্ট্যাক্ট করে এই দিল্লির সর্বদেহ হসপিটালে আমাকে এনেছেন। আমার কাকা এখন চলতে পারে, কোনো ব্যথা ব্যথা নেই। হ্যাঁ, এখন আমরা ভালোই আছি, আমরা এখন যাবো এখান থেকে।